যারা বড় বড় কথা বলছে, দু চার দিন আগেও এখানে সভা করে পার্থদা ভালো নাম দিয়েছে, চাটনি বাবু, চাটনি দাদু। তাকে দাদু এই কারণে বলা হয়, তিনি সবাইকে বাচ্চা ছেলে বলেন। 60 বছরের পার্থ চ্যাটার্জিও তার কাছে বাচ্চা ছেলে, 30 বছরের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার কাছে বাচ্চা ছেলে। তিনি দাদু হয়ে থাকুক, তিনি চাটনি দাদু হয়ে থাকুক, কিন্তু আমি আপনাদের অবগত করতে চাই, এই মানস ভুঁইয়ার বিরুদ্ধে যারা কথা বলে, এই মানস ভুঁইয়া দলের অবস্থান বদলানো নিয়ে যারা কথা বলে, কংগ্রেস থেকে তৃণমূল হওয়া নিয়ে যারা কথা বলে, যেদিনকে সেপ্টেম্বর মাসের 2016 সালে মানস ভুঁইয়া তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পার্থ চ্যাটার্জির হাত দিয়ে যোগদান করেছিল, তিনিও কিন্তু বাবু সেজে ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি আর কাপড় জামা পরে, যাতে পরের দিন পেপারের ছবিটা বের করে, তিনিও হাত ধরে কিন্তু উপস্থিত ছিলেন মানস ভুঁইয়ার সাথে পরের দিন পেপারে ছবি বার করবে বলে। তাই তার মুখে এসব কথা মানায় না। আপনার যদি মনেই হয়েছে মানস ভুঁইয়া যোগদান করা ঠিক নয়, আপনি পরের দিন দল ছেড়ে বেরিয়ে যেতেন, আপনাকে কেউ বারণ করতো না। আমি বলতে চাই, যারা সিপিএম করেছে তারাই বিজেপি করছে। এই সবং বিধানসভায় প্রার্থী করার মতো একটি সদস্য তারা পায়নি যার ভোটার লিস্টে নাম রয়েছে। সোমেন মহাপাত্র পিংলা বিধানসভা থেকে ধরে এনেছে, তিনি গত বিধানসভা নির্বাচনে 2016 সালে নিজের বুথে 14টা ভোট পেয়েছেন। লজ্জা নেই, ঘেন্না নেই, আবার তিনি প্রার্থী হয়েছেন মানস ভুঁইয়ার জীবন সঙ্গিনী গীতারানী ভুঁইয়াকে পরাজিত করবে বলে। সিপিএম চিৎকার করল, সারদা সারদা সারদা। 16 সালে বিজেপি চিৎকার করলো, নারদা নারদা নারদা। তাদের মুখে চুনকালি ঘষে দিয়ে বাংলার মানুষ বলল 2016-এ, মমতা মমতা মমতা, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। তোমাদের বাড়া ভাতে ছাই আর যাই করো, তোমাদের কোনো জায়গা বাংলার মাটিতে নেই। হারমাদদের নেত্রী অন্তরা ভট্টাচার্য, তিনি এখন বিজেপির পদ্মফুলের প্রার্থী। 34 বছর যে খাবার খেয়ে আমাদের বদহজম হয়েছে, পেট খারাপ হয়েছে, সেই খাবারটাই এখন নতুন পাত্রে আমাদের দেওয়া হচ্ছে। কলকাতা শহরে বলেছিল রূপা গাঙ্গুলি দাঁড়াবে, রূপা গাঙ্গুলির এমনই দুরবস্থা, কলকাতা শহরের ভোটার লিস্টে তার নাম নেই, তিনি আবার কলকাতা শহরের মেয়র হতে চেয়েছিলেন। আমি মনে করি এই চাটনি দাদু রূপা গাঙ্গুলির পুরুষ সংস্করণ। 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে একটা বিধানসভা কেন্দ্র বাঁচতে বলুন। আচ্ছা ছেড়ে দিন, বিধায়ক পদটা ওর জন্য অনেক বড় হয়ে যাচ্ছে। প্রায় 48,000 গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে, একটা গ্রাম পঞ্চায়েতের আসনে দাঁড়িয়েছে টাকা। এত বড় কথা বললাম, যাক, 48,000 গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে, প্রায় 10,000 পঞ্চায়েত সমিতি রয়েছে। যেখানে ইচ্ছা, আমি বলছি না, আপনারা বলবেন না, তার যেখানে ইচ্ছা, তিনি এত বড় নেতা, তিনি দক্ষ সংগঠক, তিনি যেটা ইচ্ছা, তিনি যেখানে ইচ্ছা দাঁড়ান, তিনি জিতুক, তিনি আগামী দিনে ঠিক করুক। যার প্রতি মানুষের সমর্থন নেই, তিনি নেতা কিসে? শোক রাঙানিকে সহ্য করে না, আর আঙ্গুল ওঠানিকে সহ্য করে না। আমাদের মানুষ যদি বলে, আমরা মাথা নত করে মেনে নেব, কিন্তু যদি কেউ ভাবে ওই সিবিআই, ইডি আর ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে, তোমাদের এখান থেকে বলে যাচ্ছি, তোমাদের সিবিআই কাজকলা করেছে, আগামী দিন কাজকলা করবে, আমাদের কিচ্ছু যায় আসে না। মানুষের পেটে যদি আঘাত পড়ে, আমরা প্রতিবাদে নামব, বৃহত্তর আন্দোলন গড়ব, এবং গণতান্ত্রিকভাবে আন্দোলন করে মানুষের সাথে নিয়ে আমরা লড়াই লড়ার জন্য আগামী দিনে প্রস্তুত থাকব। কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ অবধি বহু প্রচলিত একটি শব্দ বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ঘুরেছে। কি শব্দটার নাম? শব্দটার নাম হচ্ছে বেনজল। সবাই বলতো যে দলে অনেক বেনজল ঢুকেছে, আর যার নেতৃত্বে এই বেনজল গুলো জলে ঢুকেছিল, তাকেই আমরা দল থেকে বহিষ্কার করে বার করে দিয়েছি। এখন সেই উচ্ছিষ্ট গুলোকে নিয়ে বিজেপি আর কংগ্রেস নাচানাচি করছে।